আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। আজ 6 সেপ্টেম্বর, আমাদের 90-এর মোস্ট স্টাইলিশ নায়ক সালমান শাহের 25তম মৃত্যুবার্ষিকী। 1996 সালে আজকের দিনে তিনি মারা যান। তার মৃত্যুকে ঘিরে অনেক রহস্য রয়েছে, অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। তার মৃত্যুর যে কেসটি এখনও আদালতে চলমান, সেটার এখনও কোনো সুরাহা হয়নি। তো সেদিক নিয়ে আজকে আমরা কোনো আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব সালমান শাহ অভিনীত সেরা 10 চলচ্চিত্র নিয়ে। তো সালমান শাহ তার ক্যারিয়ারে 27টি চলচ্চিত্র অভিনয় করেছেন, তার মধ্যে 18টি মুক্তি পেয়েছিল তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিনের মধ্যে, আর তার মৃত্যুর পরে আর 9টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেই 9টি চলচ্চিত্রের মধ্যে কিছু কিছু চলচ্চিত্রে তিনি সম্পূর্ণ কাজ করতে পেরেছেন, এবং কিছু কিছু চলচ্চিত্রে তিনি অর্ধেক, 60%, 70% কিংবা 30%, 40% এরকমভাবে কাজ সম্পন্ন করে দিয়ে গেছেন। তো আমি এই 27টি চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমি আমার পছন্দের ভিত্তিতে এবং আমার নিরপেক্ষ দৃষ্টিকোণের ভিত্তিতে 10টি চলচ্চিত্র বাছাই করার চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উল্টো দিক থেকে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করবো 10 নম্বর চলচ্চিত্র নিয়ে। নাম্বার 10, স্বপ্নের নায়ক। এই চলচ্চিত্রের পরিচালনা করেছেন নাসির খান। এই চলচ্চিত্রটি 1997 সালে মুক্তি পায়। তো সালমান শাহ এই চলচ্চিত্রটি শ্যুটিং সম্পূর্ণ করে যেতে পারেননি, তিনি মোটামুটি অর্ধেকের মতো শ্যুটিং কমপ্লিট করে দিয়েছিলেন। তো শুরুতে এই সিনেমা গল্পটি যেরকম ছিল, পরবর্তীতে গল্পটি চেঞ্জ করা হয়েছে। সেটা শুধু এই চলচ্চিত্রের ক্ষেত্রে না, সালমান শাহের মৃত্যুর পরে যে কটি চলচ্চিত্র অসমাপ্ত ছিল সবগুলোই গল্প চেঞ্জ করা হয়েছে। এমনও হয়েছে যে অভিনেতা অভিনেত্রী চেঞ্জ করে ফেলা হয়েছে, এরকমও বেশ কিছু চলচ্চিত্র দেখা যায়। কিন্তু এই চলচ্চিত্রের গল্পটি খুব লজিক্যালি প্রেজেন্ট করা হয়েছে, যে কারণে আমি এই চলচ্চিত্রকে আমার লিস্টে 10 নম্বরে স্থান দিয়েছি। এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আমিন খান, এটিএম শামসুজ্জামান সহ অনেকে। এরপর আসা যাক 9 নম্বরে। নাম্বার 9 আমি রাখবো অন্তরে অন্তরে নামক চলচ্চিত্রটিকে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিল্পী সাদিক। এই চলচ্চিত্রটি 1994 সালে মুক্তি পায়। চলচ্চিত্রটি একটি তামিল ফিল্মের রিমেক। সিনেমাটির নাম আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, খুব কঠিন একটা নাম, চিরামবুরি টাইপের, আমি জানি না সঠিক প্রোনাউন্স করলাম কি না। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত এবং রোজা। চলচ্চিত্রটি 1992 সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটি একটি হিন্দি রিমেকও রয়েছে, আও পেয়ার কারে নামে। তো আও পেয়ার কারে অন্তরে অন্তরে পরে রিলিজ পেয়েছে। অনেকে মনে করে থাকেন যে আমাদের চলচ্চিত্রটি হিন্দিটার অনুকরণে নির্মাণ করা, আসলে সেটা নয়, শিবলী সাদিক তামিলটা অনুকরণ করে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। তো এই চলচ্চিত্রের মধ্যে কিছু কমেডি সিকোয়েন্স রয়েছে যেগুলো আমার খুব পছন্দের। এছাড়া দিলদার রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, দিলদার সহ অনেকে। নাম্বার 8 আমি রাখবো জাকির হোসেন রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র, যার নাম হলো জীবন সংসার। এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, গোলাম মোস্তফা, ববিতা, ডন, ফারুক, মিশা সদাগর, আরও অনেকেই ছিলেন। তো এই চলচ্চিত্রের মধ্যে সালমান শাহ এবং শাবনূরের কেমিস্ট্রিটা খুবই সুন্দর, একদম পিওর রোম্যান্টিক ছবি বলা যায় এটাকে। এই সিনেমার একটা বিখ্যাত গান রয়েছে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। এই গানটি পরবর্তীতে আমার প্রেম আমার প্রিয়া নামক একটা চলচ্চিত্রে পরবর্তীতে রিমেক করা হয়েছে, রিক্রিয়েট করা হয়েছে। 2018 সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। নাম্বার 7 আমি রাখবো শাহ আলম কিরণ পরিচালিত রঙিন সুজন সুখী নামক চলচ্চিত্রটি। এটি 1975 সালে মুক্তি পাওয়া সুজন সুখী চলচ্চিত্রের রিমেক, যে চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন কবরী এবং ফারুক। আর এই রঙিন সুজন সুখী মানে রিমেক ভার্সনটা চলচ্চিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ সহ অনেকে। তো এই সিনেমার গল্পটি প্রেক্ষাপট একদম গ্রামীণ প্রেক্ষাপট, মানে দুটি চলচ্চিত্র এমন একটা সময় নির্মিত হয়েছে যখন এই ধরনের চলচ্চিত্রে মানে এই ধরনের গল্পে বাণিজ্যিক চলচ্চিত্র তেমন একটা নির্মিত হয় না, যার কারণে দুই ধরনের দর্শকদের খুব এই দুটি চলচ্চিত্র খুব ভালো লেগেছে। আমার কাছেও রঙিন সুজন সুখী যথেষ্ট উপভোগ্য মনে হয়েছে। নাম্বার 6 আমি রাখবো তোমাকে চাই। এটি 1996 সালে মুক্তি পায়, মতিন রহমান পরিচালিত। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ এবং শাবনূর। এই চলচ্চিত্রের ট্রিটমেন্টটি বেশ আধুনিক, আপনি যদি 90-এর অন্যান্য চলচ্চিত্রের সাথে তুলনা করেন দেখবেন যে এই চলচ্চিত্রের মেকিংটা অনেক বেশি মডার্ন, যেটা আমরা পরবর্তীতে 0 দশকে মানে 0 দশকে যেগুলো ভালো বাজেট নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই চলচ্চিত্রগুলোতে আমরা দেখতে পেয়েছি। তো মেকিংয়ের দিক থেকে চিন্তাভাবনা করে এই চলচ্চিত্রটি আমি আমার লিস্টে জায়গা করে দিয়েছি। এই চলচ্চিত্রে একটা বিখ্যাত গান রয়েছে, ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লেখো। নাম্বার 5 আমি রাখবো সালমান শাহের প্রথম ব্রেক থ্রু, যে চলচ্চিত্রের মাধ্যমে এক মানে সালমান শাহের প্রথম অভিনীত চলচ্চিত্র, সেটি হলো কিয়ামত থেকে কিয়ামত। এটি 1998 সালে মুক্তি পাওয়া একটি হিন্দি চলচ্চিত্র, কায়ামত সে কায়ামত তাকে অফিসিয়াল রিমেক। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমীর ডেবিউট ফিল্ম এটা, দেন আবুল হায়াত, আহমেদ শরীফ, রাজীব সহ অনেকে। তো এই চলচ্চিত্রটি একদম হুবু ফ্রেম টু ফ্রেম দেখে দেখে বসানো হয়েছে, মানে আপনি প্রত্যেকটা সিন যদি মিলিয়ে যদি দেখেন যে একদম ফ্রেম টু ফ্রেম প্রত্যেকটা সিন মিলিয়ে মিলিয়ে তারপর নির্মাণ করা হয়েছে। তবু এই সিনেমাটি যথেষ্ট উপভোগ্য, কারণ এই সিনেমার অভিনয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। হিন্দি সিনেমার সাথে যদি তুলনা করেন তবে এই সিনেমার অভিনয় আরও বেশি পরিণত, সেটি সালমানের দিক থেকে হোক, মৌসুমীর দিক থেকে হোক, আহমেদ শরীফের দিক থেকে হোক, মানে যার চরিত্র যেরকম সেভাবে অভিনয়টা করতে পেরেছে, যার কারণে আমার হিন্দিটা থেকেও বাংলাটা যথেষ্ট উপভোগ্য মনে হয়।
নাম্বার চারে আমি দেখবো একটি পলিটিক্যাল অ্যাকশন ড্রামা গানা চলচ্চিত্র, যার নাম হলো বিক্ষোভ। এটি পরিচালনা করেছে মোহাম্মদ হান্নান। এটি মুক্তি পায় 1994 সালে। এটি মূলত স্টুডেন্ট পলিটিক্স নিয়ে গল্প। তো এই চলচ্চিত্রের ট্রিটমেন্টটি মানে বেশ ফাস্ট এবং বেশ লাউড। আপনি যদি এই চলচ্চিত্রটি একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন যে অভিনেতারা খুব লাউড অ্যাক্টিং করছে, কিন্তু তারপরও চলচ্চিত্র যথেষ্ট উপভোগ্য মনে হয়, কারণ স্ক্রিন প্লেটি যথেষ্ট টানটান। মানে প্রত্যেকটা মিনিটে কিছু না কিছু একটা হাই পয়েন্ট আসছে এবং কিছু না কিছু একটা নতুন কিছু ঘটছে, যেটি হলে আপনার আপনাকে একদম শক্ত করে বেঁধে রাখবে যে আমি এই চলচ্চিত্রের শেষটা দেখতে চাই, শেষটা কীরকম হয়। তো অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম হিসেবে এই চলচ্চিত্র আমার বেশ পছন্দের, তাই আমি এই চলচ্চিত্রটিকে এই লিস্টে জায়গা করে দিয়েছি। নাম্বার তিনে আমি রাখবো সত্যের মৃত্যু নেই নামক চলচ্চিত্রটিকে, যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এই চলচ্চিত্রটি সালমান শাহর মৃত্যুর ঠিক এক সপ্তাহ পরেই মুক্তি পায়, যার কারণে এটি বিশাল বড় সাকসেস লাভ করে। এমনিতেও চলচ্চিত্রটির গল্প যথেষ্ট ভালো, মেকিং যথেষ্ট ভালো, অভিনয় যথেষ্ট ভালো। এটি যদি মানে সালমান শাহের মৃত্যুর পরবর্তী সময় মুক্তি না পেয়ে যদি আগেও মুক্তি পেত, তাও আমার মনে হয় যথেষ্ট পরিমাণে ভালো ব্যবসা করতো। তো এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাহনাজ, শাবানা আলমগীর সহ আরও অনেকে। তো এই চলচ্চিত্রে অভিনয়টা মূল শক্তি এই চলচ্চিত্রে। আপনি যদি সালমানের অভিনয় দেখেন কিংবা শাবানার অভিনয় দেখেন, আপনার একদম হৃদয়ে গেঁথে থাকবে, এত সুন্দর অভিনয়। নাম্বার দুই আমি রাখবো আমার অত্যন্ত পছন্দের একটি চলচ্চিত্র, যার নাম হলো আনন্দ অশ্রু। এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1996 সালে। পরিচালনা করেছেন শিল্পী সাদিক। চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, সিরাজুল ইসলাম, হুমায়ুন ফৈদি সহ অনেকে। তো চলচ্চিত্রটির গল্প বেশ ইউনিক। আপনি যদি 90-এর অন্যান্য চলচ্চিত্রের সাথে যদি তুলনা করেন, দেখবেন যে এই চলচ্চিত্রের মূল যে গল্পটি সেটা বেশ অন্যরকম। তো এই চলচ্চিত্রে সালমান শাহ, আমি আমি মনে করি যে সালমান শাহ যদি এই চলচ্চিত্রটিতে সম্পূর্ণ অভিনয় করে যেতে পারতেন একদম ডাবিং সহ, তাহলে এই চলচ্চিত্রটি মানে তার এই পারফরমেন্সটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হতো, আমার যেটা মনে হয়। কারণ কমার্শিয়াল ফিল্মে এত সুন্দর অভিনয় খুব একটা সচরাচর দেখা যায় না। উনি মূলত প্রথম অর্ধেকে একজন কবির চরিত্র এবং পরের অর্ধেকে একজন পাগলের চরিত্র রূপদান করেছেন। তো আপনারা কেউ যদি না দেখে থাকেন, আমি মনে করি অনেকেই দেখে ফেলেছেন, কেউ যদি না দেখে থাকেন এই চলচ্চিত্রটি অবশ্যই দেখবেন। তো নাম্বার ওয়ান সম্পর্কে বলার আগে আমি কিছু অনারেবল মেনশনস সম্পর্কে বলতে চাই, সেই চলচ্চিত্রগুলো একটু দেখে নিন। নাম্বার ওয়ানে থাকবে আমার খুবই 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 পছন্দের একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি আমি আমার এই ছোট্ট লাইফে 10 থেকে 12 বার দেখে ফেলেছি আর আমি কখনোই বোর ফিল করিনি। সেটি হলো এই ঘর এই সংসার, মালিক আফসারি পরিচালিত। মালিক আফসারিকে নিয়ে এখনকার সময় বেশ বিতর্ক হয়, অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, কিন্তু আপনি যদি 90-এর মালিক আফসারিকে যদি দেখতে চান, আপনি দেখতে পাবেন যে ওনার মতো মানে স্টাইলিশ বাণিজ্যিক নির্মাতা ওই সময় খুবই কম ছিল, খুবই কম। চলচ্চিত্রটি একটি ফ্যামিলি ড্রামা ঘরানার চলচ্চিত্র, কিন্তু আপনি যদি স্টাইলাইজেশনটা যদি দেখেন, মেকিংটা যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন যে আপনি একটা অন্যরকম ফিল পাচ্ছেন। গতানুগতিক ফ্যামিলি ড্রামার মতো এই সিনেমাটা নয়। হ্যাঁ, মানে ফ্যামিলি ড্রামা সিনেমা, কিন্তু তার মধ্যেও দেখবেন যে অনেক বেশি স্টাইলাইজেশন রয়েছে, অনেক বেশি নতুনত্ব রয়েছে। চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, রোজি আফসারি, সালমান শাহ, কাঞ্চি, আলীরাজ, তমালিকা কর্মকার, খলিল সহ অনেকে। তো এই চলচ্চিত্রটির মূল যে ইমোশনের জায়গাটা, মানে যেটা আমার মনে হয়েছে যে দর্শক অনেক বেশি কানেক্ট করতে পেরেছে, চলচ্চিত্রটিতে একটা টাইটেল সং রয়েছে আমাদের ছোট নদী নামে, সেই গানটিতে যেভাবে লিরিক্সটা ব্যাখ্যা করা হয়েছে, পরবর্তীতে একদম শেষ সিনে গিয়ে সেভাবেই ঘটনা পুনরাবৃত্তি দেখা যায়, যে সালমান শাহ নতুন গাড়ি কিনেছে, রোজি আফসারি পিছনে শুয়ে রয়েছে তার নতুন শাড়ি গায়ে জড়ানো, বুলবুল আহমেদ রয়েছে সালমান শাহের পাশে এবং গাড়ির ডিঘিতে রয়েছে আলীরাজ লুকানো অবস্থায়। আরও অনেক সুন্দর সুন্দর সিন রয়েছে এই চলচ্চিত্রে। আমরা আশা করি আমাদের যে আলো সবালো সেকেন্ডটায়, এই যে 10টি চলচ্চিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সেই 10টি চলচ্চিত্র নিয়ে আলাদা আলাদা রিভিউ দিতে পারবো কিংবা বিভিন্ন পারিপার্শ্বিক দিক নিয়ে আলোচনা সমালোচনা করতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের সাজেস্ট করুন, আর ভালো লাগলে আমাদের পূর্ব ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।